এই দুজন জিএপিএফ রেস্টুরেন্টে খাবার খেতে যায়। তখন ছেলেটি তার প্যান্টের ভিতর থেকে একটা রিং বের করে, কিন্তু রিংটিকে তার গার্লফ্রেন্ডকে দিতে গেলে তার গার্লফ্রেন্ড পেছনে দাগায়, আর তার গার্লফ্রেন্ড দেখে যে একজন ক্যাটারার গোটা একটা শুকুর ভাজি করে তাদের টেবিলে দিয়ে যায় এবং খাবারটি দিয়ে ক্যাটারার সেখান থেকে চলে যায়। কিন্তু মেয়েটি যখন শুকুরের মুখে হাত দেয়, মেয়েটি দেখে যে শুকুরের মুখ থেকে একটা রিংয়ের বাক্স বের হয়, আর মেয়েটি বাক্সটি খুললে দেখে যে সেখানে একটা ডায়মন্ডের রিং রাখা আছে। তারপরে মেয়েটি ছেলেটিকে জড়িয়ে ধরে হাগ করতে থাকে, আর মেয়েটি ঘুরে তাকালে ছেলেটি রিংটিকে হাতে করে পেছনে লুকিয়ে ফেলে এবং ছেলেটি মেয়েটিকে এক মিনিট অপেক্ষা করতে বলে যায়। আর ছেলেটি সাথে সাথে দৌড়ে চলে যায় সে ক্যাটারার কাছে, আর রিংটিকে হাতে দিয়ে মেয়েটিকে দেখায় এবং ছেলেটি বলে যে মেয়েটিকে সে নাকি প্রপোজ করবে। আর ছেলেটি রিংটিকে ক্যাটারার হাতে দিয়ে চলে আসে। কিন্তু এবার ক্যাটারার এমন একটা ঘটনা ঘটাতে চলেছে, সেটি দেখার আগে মাকে তো সবাই ভালোবেসে ভিডিওটিকে লাইক করে দেয়। আজ দেখবো বাবাকে ভালোবেসে কতজন ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেয়। আমি তো করে দিয়েছি, এমনকি কমেন্টে আই লাভ পাপা লিখে দিয়েছি, কিন্তু তোমরা করেছি কি আমি এখনো জানি না। আর ছেলেটি সেখানে পৌঁছে দেখে যে তার গার্লফ্রেন্ড সেখান থেকে উদা হয়ে গেছে, তার গার্লফ্রেন্ডকে পুরো খাবার হিসেবে নিয়ে চলে এসেছে।